নমস্কার বন্ধুরা, জলি আন্দামান ব্লগসের একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত। আজকে আমরা যাচ্ছি ভাটু বস্তি মার্কেটে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আন্দামানে কি বিশাল বিশাল আকারের কাঁকড়া পাওয়া যায়। এখানে এই কাঁকড়াটা দেখছেন, এটা 2.5 কেজি ওজনের। আমাদের এখানে নর্থ আন্দামান মানে দিগলিপুর মায়াবন্দরে সব থেকে বড় বড় মাপের কাঁকড়া পাওয়া যায়, আর এগুলো বেশিরভাগটাই ট্রান্সপোর্টে বাইরে চলে যায়। এই চোখগুলো দেখুন, এখনো পর্যন্ত তাকিয়ে আছে আমাদের দিকে। আর এই কাঁকড়াই আমরা চলে এসেছি মার্কেট থেকে কেনার জন্য। এই দ্বীপে ছোট থেকে বড় বিভিন্ন রকমের কাঁকড়াই পাওয়া যায়, আর এখানে বিশাল বড় বড় মাপের প্রায় 3 কেজি ওজনেরও কাঁকড়া পাওয়া যায়। আর এই যে দেখছেন, এটা হচ্ছে ভাটু বস্তি মার্কেট। এখানে এই ছোট, মাঝারি, বড় সব রকম কাঁকড়া পাওয়া যায়। এই কাঁকড়াগুলো 500 থেকে 600 টাকা কেজি দরে পাওয়া যায়, আর সময়ের ভিত্তিতে কখনো কখনো বাড়ে বা কমে। তো এখানে যিনি মার্কেটে কাঁকড়া বেচেন, এনারাই পরিষ্কার করে দেন কাঁকড়াগুলোকে। আর এখানে এই কাঁকড়া নেবার জন্য আমরা সপরিবারে চলে এসেছিলাম, এবং আমার মেয়ে কাঁকড়াগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছিল, এত বড় বড় কাঁকড়া। তো আজকে আমি আন্দামানি স্টাইলে, মানে আন্দামানে যেরকমভাবে কাঁকড়াকে রান্না করে খাওয়া হয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুজোতে আপনারাও কাঁকড়াকে এভাবে রান্না করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর দেখুন এদিকের কাঁকড়াটা কীরকম চলে বেড়াচ্ছে। তো আমরা এই কাঁকড়াগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, আর রান্নাটা হয়েছিল দুর্দান্ত, ঠিক এই রকম। আর এই পুজোতে এই কাঁকড়ার রেসিপি যদি আপনারা খান, বাড়িতে প্রত্যেকে খুবই সুনাম করবে। তো চলুন রেসিপিটা বানানো স্টার্ট করে দিই। তো আমি কাঁকড়াটাকে, একটা 2 কেজি ওজনের কাঁকড়াকে ভালো করে কেটে ছোটো ছোটো পিস করে ছাড়িয়ে নিয়ে এসেছি। আর দেখুন ঠিক বড় বড় দাঁড়া। তো এরকমভাবেই কেটে দিয়েছেন উনি। এরপর এতে কিছু মশলা মাখিয়ে নেবো। দিয়ে দেবো 1 টিস্পুন নুন। তো নুন স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি, আপনারা ঝাল পাউডারও দিতে পারেন রেড চিলি পাউডার। দিয়ে দিলাম 1 টিস্পুন আদা রসুনের পেস্ট, আর একটু লেবুকে নিকড়ে দিলাম, টেস্ট খুব ভালো আসে। আর সমস্ত মশলা দেবার পর হাতে করে ভালো করে মিশিয়ে নেব, আর এটাকে মিশিয়ে 1/2 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এতে কী হবে, মশলার সাথে যে কাঁকড়ার একটা মেলবন্ধন, মানে খুব টেস্ট হয়ে যাবে ম্যারিনেট করে রাখলে। অন্যদিকে গ্যাস ওভেনের মধ্যে আমি একটা প্যান বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করার পর 1/2 ঘন্টা আগে যে মশলা মাখানো কাঁকড়াটা ছিল সেটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা ফ্রাই করবেন, দেখবেন খুব সুন্দর একটা কালার বেরিয়ে আসবে। আর একটু ঢেকে ঢেকে ফ্রাই করব। তো এটাকে ফ্রাই করতে মোটামুটি 15 মিনিট মতো টাইম লাগে লো টু মিডিয়াম ফ্লেমে। তো এটাকে দেখুন আস্তে আস্তে ফ্রাই করছি, আর দেখবেন কাঁকড়া থেকে মাঝে মাঝে একটু জলও বেরিয়ে আসে। তো ওইটাকে এই ফ্রাইয়ের মধ্যে এটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে আস্তে আস্তে যখন কাঁকড়াগুলো ভালো করে ফ্রাই হয়ে যাবে, তখন আমি একটা আলাদা বাটিতে তুলে নিলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, ওর মধ্যে 4 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে দিলাম ওর মধ্যে ছোটো এলাচ, একটা দারচিনি। তেলের মধ্যে মশলা দুটোকে একটুখানি 1 মিনিট রেখে, তারপর 3টে বড় সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো কেটে আমি এটাকে একদম ভালো করে ফ্রাই করে নেব। আপনারা এই পেঁয়াজটাকে ছোটো ছোটো না কেটে আপনারা পেস্টও দিতে পারেন। তো আমার মনে হয় ছোটো করে কুচিয়ে পেঁয়াজ কেটে ভেজে রান্না করলে তার টেস্ট একটু বেশি হয়। তো দেখুন পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে ফ্রাই করার পর আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটাকে দূর করার পর, তারপর আমরা এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। তো দেখুন 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটোকে, আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটাকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আর টমেটোটাকে গলা অবধি ওয়েট করতে হবে। টমেটোটা যখন ভালো করে মশলার সাথে ফ্রাই হয়ে যাবে, টমেটোর কালার চেঞ্জ হয়ে যাবে আর নরম হয়ে যাবে, তারপর দিয়ে দেবো এর মধ্যে গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন মিক্স মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর অল্প একটু 1/2 টিস্পুনেরও কম চিনি। আর মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটাকে কষাতে মোটামুটি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট মতো টাইম লাগবে। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, মশলা থেকে দেখবেন তেল সেপারেট হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি এটাকে ভালো করে কষিয়ে যেতে হবে। দেখুন মশলার কালার ধীরে ধীরে চেঞ্জ হয়ে গেছে এবং মশলা আগে থেকে অনেকটা শুকিয়ে গেছে।
এই সময় গ্রেভির জন্য আমরা দিয়ে দেবো জল। তো জল দেওয়ার পর এই গ্রেভিটাকে ফোটা অবধি অপেক্ষা করতে হবে। তো এটা বয়েলটা আসতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো টাইম লাগে। তো ভালো করে এই গ্রেভিটা যখন ফুটে যাবে তখন এই গ্রেভির কালারও যখন দেখবেন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এই সময় যে কাঁকড়াগুলোকে মশলা দিয়ে ফ্রাই করে রেখেছিলাম এই কাঁকড়াগুলোকেই মশলার মধ্যে দিয়ে দেবেন। দেবার পর এই গ্রেভির মধ্যে একে 10 মিনিট মতো একদম লো ফ্লেমে কুক করতে হবে। আর এতে কী হবে, মশলার যে ফ্লেভার আছে সেগুলো কাঁকড়ার মধ্যে চলে যাবে আর কাঁকড়ার ফ্লেভারও গ্রেভির মধ্যে আর ভালো করে চলে আসবে। আর দেখুন এটাকে 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। 5 মিনিট ঢাকার পর গ্রেভি দেখুন একদম সুন্দর কালার চলে এসছে। আর এই যে গ্রেভিটা, আপনারা যেরকম গ্রেভি পছন্দ করুন সেই অনুযায়ী রাখবেন। বেশি গ্রেভি চাইলে বেশি রাখতে পারেন, কম চাইলে কম রাখতে পারেন। তো আমি একটু সেমি লিকুইড রেখেছিলাম আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিলে ব্যাস রেডি হয়ে গেল আমাদের আজকে কাঁকড়ার কালিয়া। এই কালিয়া আপনারা স্টিম রাইসের সাথে খুব মজা সহকারে খেতে পারেন। আর এখন তো দুর্গাপুজো বন্ধুরা, আপনারা এই আন্দামানি স্টাইলে একবার কাঁকড়ার এই রেসিপিটা বানিয়ে বাড়িতে একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন। আর আমাদের আন্দামানের যে জীবনযাপন, আন্দামানের খাওয়া দাওয়া, সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো দেখুন আজকের আমাদের 2 কেজি ওজনের কাঁকড়ার এই কারি একদম রেডি হয়ে গেছে। তো এই পুজোতে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব এনজয় করুন। বাই বাই।